আপনারা কি চিন্তা করতে পারেন কখন কোনো দেশের প্রেসিডেন্ট জনগণের সামনে কষ্টে কাটতে পারে, নিরুপায় হয়ে কাটতে পারে? কতটা অসহায় হলে একটা প্রেসিডেন্ট কাঁদেন? কোনো যুদ্ধে হেরে নয়, কোনো ইলেকশনে পরাজিত হয়ে নয়, সামান্য একটা ভাইরাসের কারণে ধ্বংস হয়ে গেছে একটা দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা, ধ্বংস হয়ে গেছে দেশটার অর্থনীতি। আমি বলছি ইটালির কথা। ইটালির প্রেসিডেন্ট তার চোখের সামনে এতগুলো মানুষকে মরতে দেখে অসহায়ভাবে কেঁদেছেন, যা প্রচার করেছে বিশ্ব মিডিয়া। আজ পর্যন্ত করোনা ভাইরাসে চায়নায় আক্রান্ত হয়েছে 81,000 মতো, আর মারা গেছে 3,270 জন। ইটালিতে আক্রান্ত হয়েছে প্রায় 64,000, মারা গেছে প্রায় 6,000 মানুষ। আমেরিকাতে আক্রান্ত হয়েছে প্রায় 44,000 মানুষ, মারা গেছে প্রায় 550 জনের মতো। স্পেনে আক্রান্ত হয়েছে অ্যারাউন্ড 35,000 পিপল, মারা গেছে অ্যারাউন্ড 2,300 পিপল। আইরানে আক্রান্ত হয়েছে 23,000 পিপল, মারা গেছে প্রায় 1,800 পিপল। জার্মানিতে আক্রান্ত হয়েছে অ্যারাউন্ড 30,000 পিপল, মারা গেছে 123 পিপল। ফ্রান্সে আক্রান্ত হয়েছে অ্যারাউন্ড 20,000 পিপল, মারা গেছে অ্যারাউন্ড 900 পিপল। আর বাংলাদেশের বিষয়ে তো আপনারা সবাই জানেন, সারা পৃথিবী যেন এখন নিস্তব্ধ, নির্বাক। কেউ জানে না কি করতে হবে এখন। বিশ্বের মানুষ যখন ইটালির লাশের গাড়ির লাইন দেখে, সবাই তখন চুপ হয়ে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকেন। ইটালিতে বিশ্বের সবচেয়ে মডার্ন মেডিকেল ইকুইপমেন্ট আছে, মডার্ন মেডিসিন আছে, হাইলি কোয়ালিফাইড ডাক্তাররা আছে, কিন্তু এই করোনা ভাইরাসের কাছে যেন অসহায় সবাই। নিউ ইয়র্কের বর্তমান অবস্থা দেখে আমিও অনেক ভয় পাচ্ছি। এমন নয় যে আমার মৃত্যু নিয়ে আমি ভয় পাচ্ছি, আমার অনেক রিলেটিভরা এই সময়েও কাজে যেতে হচ্ছে, অনেক পরিচিত লোকজন অলরেডি আক্রান্ত হয়ে গেছে। কিন্তু আমার সবচেয়ে বেশি চিন্তা হয় বাংলাদেশকে নিয়ে। আমেরিকাতে যারা আছেন তারা আক্রান্ত হলে কম বেশি সবাই ভালো চিকিৎসা পাবেন, কিন্তু যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে যেভাবে দিন দিন করোনা ছড়াচ্ছে, কি হবে বাংলাদেশের মানুষগুলোর? চায়না, ইটালি, আমেরিকা, জার্মানি, আইরানের মতো দেশ যেখানে করোনার সাথে যুদ্ধ করে, সেখানে বাংলাদেশের কি হবে? সবাই জানেন বাংলাদেশের মন্ত্রীরা একটু এলোমেলো কথা বলেন, ওনাদের করোনা নিয়ে তেমন ধারণা ছিল না। এখন যা হবার তা হয়ে গেছে, শত্রু অলরেডি ঢুকে গেছে ঘরের ভেতর। এখন মন্ত্রী আর সরকারকে গালাগালি না করে এখন সময় সবাই একসাথে কাজ করার। আপনারা সবাই জানেন আমাদের ইকোনমির অবস্থা কেমন। দেশের কিছু লোকজন লুটপাট করে দামি দামি গাড়ি চালায়, বড় বড় অ্যাপার্টমেন্টে থাকেন, কিন্তু সবার অবস্থাটা এমন নয়। গ্রামের মানুষগুলোর কেউ কেউ হয়তো কোনো বেলা না খেয়েও থাকে। এই অবস্থায় আমাদের দেশে যদি ব্যাপকভাবে ছড়িয়ে যায় করোনা, এই লোকগুলো কি নিজের খাবার জোগাড় করবেন, না চিকিৎসার খরচ জোগাড় করবেন? সরকারের কি এমন সামর্থ্য আছে যে চায়না, ইটালি, আমেরিকার মতো চিকিৎসা দিয়ে ভালো করে ফেলবে দেশের মানুষগুলোকে? সবাই বলে করোনাতে 10% মারা যায়, কিন্তু কেউ বলে না করোনায় আক্রান্ত হলে ভালো চিকিৎসা পেলে 90% মানুষ বাঁচে। এটাই চরম সত্য, কিন্তু আমরা 10%-এর হিসাব করে বসে আছি। আমার তো মনে হয় বাংলাদেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়লে, উপযুক্ত চিকিৎসা না দিলে 10% মানুষ বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। আসুন না প্রত্যেকে একটা প্রতিজ্ঞা করি, আমি নিজে করোনায় আক্রান্ত হব না, আমি নিজে আমাকে রক্ষা করব, তাহলেই বেঁচে যাবে সারা দেশ। কারণ
আপনি যদি নিজে আক্রান্ত না হন, অন্তত আপনার কাছ থেকে করোনাটা ছড়াবে না। এভাবে যদি দেশে প্রতিটা লোক সচেতন হয়, তাহলে করোনা নিয়ন্ত্রণ আমাদের পক্ষে অসম্ভব নয়। আসুন না আমরা নিজেরা সচেতন হই, আসুন না শুধু আমি আমাকে রক্ষা করি। করোনা এমন একটি জিনিস, যদি আপনি আক্রান্ত হন, আপনি আরো 100 জনকে আক্রান্ত করবেন, ওই 100 জন আরো 1000 জনকে আক্রান্ত করবে। আর যদি আপনি আক্রান্ত না হন, আপনার মাধ্যমে 100 জন আক্রান্ত হবে না, 100 জনের মাধ্যমে 1000 মানুষ আক্রান্ত হবে না, 1000-এর মাধ্যমে 100,000 আক্রান্ত হবে না। সুতরাং আপনি আপনাকে রক্ষা করুন, বেঁচে যাবে সারা দেশ। দেশের স্কুল, কলেজ, ভার্সিটি ভাই ও বোনেরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় শুধু এটা প্রচার করুন যেন সবাই তার নিজকে রক্ষা করে। এই মুহূর্তে অন্যকে উপকার করতে না পারুন কোনো সমস্যা নেই, শুধু নিজকে বাঁচিয়ে রাখুন, নিজকে রক্ষা করুন, বেঁচে যাবে গোটা দেশ। আর যদি নিজে আক্রান্ত হয়েও যান, চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজকে বন্দি করে রাখুন। এতে বাঁচবে আপনার পরিবার, বাঁচবে সারা দেশ। বর্তমান সময়টা খুবই খারাপ, কারোর জীবনে হয়তো এমন খারাপ সময় দেখিনি, হয়তো এমন খারাপ সময় আর কোনো দিন দেখবেনও না। আসুন না সবাই মিলে এই খারাপ সময়টাকে কোনোভাবে পার করে দিই। আমি নিশ্চিত সবাই সচেতন হলে এই খারাপ দিন বেশি দিন থাকবে না। শুধু সরকার খারাপ, চিকিৎসার ব্যবস্থা খারাপ, ডাক্তার খারাপ, নার্স খারাপ, ওষুধ খারাপ, এসব অভিযোগ করে করে সময় পার করা যাবে না। করোনাকে নিয়ন্ত্রণের একটাই ব্যবস্থা, আপনাকে আপনি বাঁচাতে হবে। আপনি যদি আপনাকে রক্ষা না করেন, ডক্টর্স, নার্স, সরকার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আসুন একটু সচেতন হই, নিজেও বাঁচি অন্যকেও বাঁচাই। ভিডিওটা সবাই প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Thank you.